ভালো মানুষ হওয়াটাই মূল লক্ষ্য, তাই ভবিষ্যতে ভালো মানুষ হয়ে সমাজের কাজে অংশগ্রহণ করবে তার মেয়ে, এটাই স্বপ্ন। এবারের মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে গোটার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী কোচবিহারের তুফানগঞ্জ ইলাদেবী গার্লস স্কুলের ছাত্রী দেবস্মিতা সাহার বাবা রঞ্জন সাহার। এবারের মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের তুফানগঞ্জ ইলাদেবী গার্লস স্কুলের ছাত্রী দেবস্মিতা সাহা। তার প্রাপ্ত নাম্বার 691। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবার পরে দেবস্মিতার এই ফলাফলে উচ্ছ্বসিত তুফানগঞ্জ মহকুমার ইলাদেবী গার্লস স্কুলের ছাত্রছাত্রী শিক্ষিকাদের পাশাপাশি তার অভিভাবকরাও। সাতজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত দেবস্মিতা। তুফানগঞ্জ শহরে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জন সাহা তুফানগঞ্জ হাসপাতালের ফার্মাসিস্ট, মা মুক্তিমালা সাহা গৃহবধূ। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তাকে প্রচুর সময় দিয়েছেন রঞ্জন বাবু। নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে পড়াশোনা করেনি দেবস্মিতা। সারাদিনে যখনই সময় পেত তখনই বই নিয়ে বসত সে। একটানা কখনই পড়াশোনা করেনি দেবস্মিতা। যতটুকু পড়াশোনা করত মনোযোগ দিয়েই করত সে। বাবা রঞ্জন সাহা মেয়ের এই ফলাফলে উচ্ছ্বসিত হলেও তিনি আবেগে ভেসে না গিয়ে এদিন স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রথমত ভালো মানুষ হওয়াটাই লক্ষ্য থাকবে দেবস্মিতার। ভালো মানুষ হওয়া এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে দেবস্মিতার আগামী দিনের পথ চলা শুরু করবে বলে জানালেন তিনি। মজরুর রহমানের রিপোর্ট, তুফানগঞ্জ। আপনি কতক্ষণ সময় দিয়েছেন মেয়েকে? আমি সময় দিয়েছি, আমি পড়াতে ভালো পারি, ভালোবাসি। আমি অঙ্ক পাত, আমার অঙ্ক বিজ্ঞান তো পড়া ছোট থেকে। ও সকালবেলা কখন পড়াশোনা করতো? কখন সকালবেলা ওর পড়াশোনা কিছু না, যখন আমার ভালো লাগতো তখন করতো। মানে একদম যে অনেকক্ষণ করতে হবে তার দেখি না। আপনি কি চান মেয়ে এখন কোথায় পড়াশোনা করবে? কি চান মেয়ে পড়াশোনা করবে? পড়া হয়ে একটা ভালো মানুষ হবে, মানে সমাজের জন্য করবে, ভালো মানুষ হবে। এবারের মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার ইলাদেবী গার্লস হাই স্কুলের ছাত্রী গায়ত্রী মোদক। তার প্রাপ্ত নাম্বার 684। প্রতিদিন প্রায় 8 ঘন্টা পড়াশোনা করেছে গায়ত্রী। গৃহ শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকারাও দারুণভাবে সহযোগিতা করেছে তাকে। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় গায়ত্রী। টিভি দেখা, গান শোনা এবং বাগান তৈরির প্রতি তীব্র আকর্ষণ তার। এছাড়াও ছবি আঁকা এবং গান শোনার প্রতি তীব্র আগ্রহ এই গায়ত্রীর। আগামীতে যারা ভালো ফলাফল করতে চায় তাদের জন্য গায়ত্রীর বার্তা কঠোর পরিশ্রম এবং তার পাশাপাশি বিদ্যালয়ে প্রতিটি ক্লাসের পড়াশোনার প্রতি নজর দেওয়া একান্ত জরুরি। মজনুর রহমানের রিপোর্ট, তুফানগঞ্জ। 683 নম্বর পেয়ে মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করল কোচবিহারের শীতলকুচি হাইস্কুলের ছাত্র শাহানাজ আলম। মেধা তালিকায় তার নাম উঠে আসবে সেটা আশা ছিল না তার, কিন্তু তারপরও তার এই ফলাফলে উচ্ছ্বসিত শাহানাজ। কোনো বাধা ধরা রুটিন নয়, দিনে প্রায় 7 ঘন্টা পড়াশোনা করত সে। সাতজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছে শাহানাজ। বাবা মা সহ পরিবারের প্রায় সকলেই তার পড়াশোনার ব্যাপারে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এবং এর পাশাপাশি তার স্কুলের শিক্ষকরাও তাকে দারুণভাবে সহযোগিতা করেছে বলে এদিন জানান শাহানাজ। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বই পড়ত শাহানাজ। তার প্রিয় কবি জীবনানন্দ দাশ। খেলাধুলার প্রতি যেমন আগ্রহ, ঠিক একইভাবে সিনেমা দেখে শাহানাজ। তার প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন বলে জানান এই কৃতি ছাত্র। স্কুলে পড়াশোনা করছো? আমি সিদ্ধরকুজি হাই স্কুলে পড়াশোনা করছি। কি নাম তোমার? আমার নাম শাহনওয়াজ আলম। তোমার প্রিয় বিষয় কি ছিল? প্রিয় বিষয় ছিল বায়োলজি। আচ্ছা, এত সুন্দর রেজাল্ট তুমি কি আশা করতে পেরেছিলে? না, এতটা আশা করিনি, 670-এর কাছাকাছি আশা করেছিলাম, 683 হয়ে গেছে। শিক্ষক কয়জন? প্রাইভেট টিউটর? প্রাইভেট টিউটর প্রতিটা সাবজেক্টে একজন ছিল, 7 জনই ছিল। এখন কতক্ষণ পড়াশোনা করছো? পড়াশোনা মোটামুটি 6-7 ঘন্টা করতাম দিদি, সেভাবে কোনো রুটিন ছিল না। এই যে এত সুন্দর রেজাল্ট, তোমার মনের ভেতর এখন কী কেমন মনে হচ্ছে? প্রচণ্ড আনন্দ হচ্ছে, এত ভালো রেজাল্ট করে খুব ভালো লাগছে। পরিবারের সদস্যরা? তারা খুবই খুশি হয়েছে। তোমাকে পড়াশোনায় সবসময় সহযোগিতা করতে কে? সবসময় বলতে আর বাবা মা খুবই আমাকে সহযোগিতা করেছে। তাছাড়া বাবা বাড়ির অন্য সকলে, যেমন আমার কাকু, আমার আন্টি, আমার ঠাকুমা, ঠাকুরদা। আমার ঠাকুরদা খুব ইচ্ছা ছিল ভালো রেজাল্ট করি, তিনি আজকে নেই, থাকলে হয়তো খুব খুশি হতেন। তুমি ক ঘন্টা করে পড়াশোনা করতে?
মোটামুটি 6-7 ঘন্টা পড়তাম। আচ্ছা, এই একটা ভালো রেজাল্ট করেছো, তো ভবিষ্যতে কি সফট কি হতে চাও? ভবিষ্যতে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তুমি এই পাঠ্য বই ছাড়া মানে পাঠ্য বই ছাড়া মোটামুটি রেফারেন্স করতাম, ছাড়া বিভিন্ন কোশ্চেন ব্যাংক মাতৃ লেখক গান বাজনা খেলাধুলা গান বাজনা শুনি না, খেলাধুলা। সিনেমা কোনো পছন্দ করো? তোমার পছন্দের নায়ক কে? নায়িকা? এই যে এত ভালো রেজাল্ট, এর পিছনে স্কুলের অবদান কীরকম? স্কুল তো আমাকে প্রচণ্ড হেল্প করেছে, যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে স্কুলের টিচারদের কাছে আমি হেল্প করতে পারতাম, তারা খুব হেল্প করেছে। স্কুলের কোন শিক্ষক তোমাকে খুব ভালোবাসত? ছোট থেকে মেধাবী শাহনওয়াজ, ছেলের ফল আশানুরূপ বলে জানালেন বাবা মুস্তাক আলম। ওষুধের ব্যবসার সাথে যুক্ত তিনি, তারও ইচ্ছে ছেলে আগামীতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করুক। বাবা হিসেবে আমি তো এটা চাইতেই পারি, তার প্রত্যাশা তো থাকবেই। আপনি কি আন্দাজ করেছিলেন? এরকম বরাবরই হতো ভালো, ও বরাবরের জন্যই ও ক্লাসে ফার্স্ট হতো, পড়াশোনা ভালো যাবে, ছোটোবেলার থেকেই ভালো, এবার সে আশানুরূপ ফল করেছে, এর জন্য অবশ্যই আমি খুশি হয়েছি। ছেলেকে কোন দিকে নিয়ে যাবেন ভবিষ্যতে? মেডিকেলেই, ওরও ইচ্ছে ছোটোবেলার থেকে মেডিকেলেই দিকে যাবে। আপনি তাহলে ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি মেডিসিন ব্যবসার সঙ্গে। তার জন্য ছেলেকে মেডিসিন লাইনে? না, ওটা কোনো কারণ নয়, কারণ হচ্ছে ও ছোটোবেলার থেকেই ওরও স্বপ্ন ছিল মেডিকেলে যাবে। আচ্ছা, পরিবারে মেডিকেল লাইনে আর কে কে আছে? আমার পরিবারে তো আমার মানে ভাগনা ভাগ্নি ওরা ডাক্তার, আর তো আমার এখানে কেউ নেই, আমি মেডিসিন ব্যবসার সঙ্গে যুক্ত। ভাইদের মধ্যে সার্ভিস করে দিই ভাই, অন্য যাবে স্কুলে কলেজে। আচ্ছা, ছেলে কোন স্কুলে পড়াশোনা করতো? ও সেটার কিছু হাই স্কুলে। কেমন লাগছে আজকে? অবশ্যই খুশি তো লাগবে, বাবা হিসাবে তো অবশ্যই খুশি তো হওয়ার কথাই। ছেলের এই সাফল্যে দারুণ খুশি মা শাবানা পারভিন। এদিন বলেন, শাহনওয়াজের ঠাকুরদার আশা ছিল তার এই নাতি মাধ্যমিকে ভালো ফলাফল করবে, তিনি প্রয়াত হলেও তার স্বপ্ন সফল করেছে শাহনওয়াজ। রাজেশ দাসের রিপোর্ট, মাথা ভাঙা। আমার তো খুবই ভালো লাগছে, মানে আমার শ্বশুরমশাই উনি মানে আগে থেকেই আমাকে বলছে যে ও ভালো ভালো পড়াশোনা করে, কিন্তু শ্বশুরমশাই দুঃখের ব্যাপার, ও নভেম্বরের 8 তারিখে শ্বশুরমশাই মারা গেল, থাকলে খুবই খুশি হয়েছিল ওনার জন্য। আমার মানে আজকে খুবই খারাপ লাগতেছে, আমার জন্য থাকলে আমাদের খুব খুশি হয়েছিল নাই, আজকে আমরা মিস করতেছি ওনাকে। মানে আমার ছেলে, হ্যাঁ আমি ভাবছি ও পাবে, রেজাল্ট ভালো হবে, ও বলছে মা পরীক্ষা ভালো হয়েছে পাবে, কিন্তু এখন পেয়েছে আমরা খুবই খুশি, আমরা সবাই বাড়ির খুবই খুশি। মানে ভেবেছিলেন যে এতটা ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, আমরা তো জানি ও রেজাল্ট ভালো করবে, হ্যাঁ একটা পজিশনের মধ্যে ছিল, আমার মন ছিল মানে মনে ছিল যে হ্যাঁ একটা পজিশনও থাকবে। ছেলেকে কোথায় পড়াবেন? ছেলেকে তো আমরা সাতটা কাছে ভর্তি করাইছি আলামের মিশনে কলকাতায়, ও কালকে ওখান থেকে চলে আসছে। কি চান যে ছেলে বড় হয়ে কি কি করবে? তো আমাদের সবারই ইচ্ছা ও মেডিকেল মানে মেডিকেলে যাওয়ার। আমি কোনো যা চাপে সেটাই হবে।